আজকে জীবনে কোনোদিন ভাবিনি যে এই লেভেলের ঢেউ এনজয়মেন্ট করব। হয়তো ঢেউ এনজয়মেন্ট করা যায় যেটা হচ্ছে দীঘাতে গিয়ে করা যায়, কিন্তু কালকে আমরা এসেছি মন্দারমণি রিসর্টে এসেছি। রিসর্টটার নাম হচ্ছে মারিনো বিচ রিসর্ট। রিসর্ট মানে সমুদ্রের ঢেউ যেখানে ধাক্কা লাগে সেই জায়গায় আমরা এসেছি। জীবনে ভাবিনি এরকম একটা রিসর্ট পাবো। ভাগ্যি স্মার্ট ভ্যালু করেছিলাম, স্মার্ট ভ্যালু করেছিলাম বলে ভুল করে একবার স্মার্ট ভ্যালু আমার একটা বন্ধু ইনফরমেশান দিয়ে দেয়। ইনফরমেশান এডুকেশান নিয়ে জয়েন করা, 14,999 টাকা খরচা করা। তো 14,999 টাকা খরচা করে আজকে জয়েন করা স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালুতে জয়েন করে আজকে এইটা আজকে একবার নয়, আজকে এইরকম আমার মন্দারমণি ট্যুর 3 বার হয়ে গিয়েছে। ফার্স্ট টাইম একা এসেছিলাম, সেকেন্ডবার কিছু অ্যাসোসিয়েটকে নিয়ে এসেছিলাম, এইবারে বহু অ্যাসোসিয়েটকে নিয়ে এসেছি, প্রায় 16-17 জন অ্যাসোসিয়েটকে নিয়ে এসেছি। তো মন্দারমণি এসেছি, খুব এনজয়মেন্ট হচ্ছে। কাল থেকে খুব ডিস্কো থেকে শুরু করে আমাদের সমুদ্র সৈকত থেকে শুরু করে খুব এনজয়মেন্ট করেছি। তো আজকে সকাল সকাল এখন বাজে 5:44। তো এখন আমরা অলরেডি কী করছি, সানরাইট মানে সূর্যের উদয়, সেই সূর্যের উদয় দেখার জন্য আমরা এখন সমুদ্রের অনেকটা গভীরের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কারণ জল এখন কমে গেছে, আমরা অনেকটা গভীরে চলে এসেছি। প্রায় বিচ রিসর্ট থেকে 5 কিলোমিটার ভেতরে, সমুদ্রের ভেতরে আমরা এসেছি। তো আজকে এক হাঁটু জলের তলা দাঁড়িয়ে আমি কথা বলছি। এই এনজয়মেন্ট, এই ফিলিংস, এই সুন্দর আবহাওয়া, এইগুলো মনোরম একমাত্রই জীবনে কোনোদিন ভাবিনি করতে পারবো। স্মার্ট ভ্যালু করছি বলে এই সমুদ্রের ঢেউ নিজেকে এসে বারবার শান্তির একটা জিনিস দিচ্ছে। কী বড় বড় ঢেউ আসছে, যে ঢেউ কোনোদিন খাইনি, যেটা মন্দারমণিতে খাওয়া যাচ্ছে। আমি একটাই কথা বলবো, যে সকল অ্যাসোসিয়েটরা আজকে স্মার্ট ভ্যালু জয়েন করে গিয়েছো ভুলবশত কোনো একটা বন্ধুর হাত ধরে, তাদেরকে একটাই কথা বলবো, আজকে মন দিয়ে সিনিয়র যেটা বলছে, সিনিয়র সিস্টেম যেটা বলছে, সেই কথাগুলো মন দিয়ে শুনুন। আপনারা ট্রেনিং সেকশনের মধ্যে থাকুন, একটা দিন আজকে আপনাদের আসবে যেদিন আপনারা এই লেভেলে এনজয়মেন্ট করতে পারবেন, এই লেভেলে আপনাদের মধ্যে শান্তি আসবে। কারণ মন্দারমণি একটা এমন জায়গা, শান্তির জায়গা। আপনি প্রচুর ঝামেলা ঝঞ্ঝটের সঙ্গে হয়তো যুক্ত আছেন, কিন্তু মন্দারমণি আসা মানে আপনার ব্রেন পুরো ফার্স্ট ক্লাস কাজ করবে। তার সঙ্গে এই সকাল আর মর্নিং, আজকে সত্যি আমরা গুড মর্নিং ভাবি, কিন্তু আজকে সত্যি মন্দারমণি এসে বুঝতে পারছি যে এইটাই আসলে গুড মর্নিং। মর্নিং হয় কিন্তু মর্নিংটা গুড হয় না। স্মার্ট ভ্যালু জয়েন করেছি বলে আজকের তারিখ 10/2/2022, আজকে মর্নিংটা সত্যিই অসাধারণ লেভেলে গুড মর্নিং হতে চলেছে। তো থ্যাংক ইউ জানাবো স্মার্ট ভ্যালুকে, থ্যাংক ইউ জানাবো আমার আপলাইনকে যে আমাকে সুযোগটা দিয়েছিল স্মার্ট ভ্যালুটা, থ্যাংক ইউ জানাবো এখানকার অল সিনিয়র সুমিত দা, কৌশিক দা, অর্চনা ম্যাডামকে এবং সকল অ্যাসোসিয়েটের কাছে একটাই নিবেদন, তোমরা মন দিয়ে বিশ্লেষ করো, মন দিয়ে কাজ করো, একদিন তোমরাও এসে মন্দারমণিতে এই লেভেলে এনজয়মেন্ট করবে, এই লেভেলে সমুদ্রের ঢেউ খাবে। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন অলরেডি বহু ছেলেরা আমাদের আছে, হেমন্ত আছে, আমাদের বুলেশ্বর থেকে ফাটবাড়িভাবে কাজ করছে ছেলেরা আছে। আমরা এখানে অনেকটা দেখতে পাচ্ছ সেই ভেতরে গাছপালা আছে, সেখানে আমরা অলরেডি এসেছি। প্রায় 5 কিলোমিটার দূরে আমরা এসেছি। এই হলো সমুদ্রের সেই সৈকত, যে সৈকত আপনাদের মন ভরিয়ে দেবে। তো জিন্দাবাদ স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু ঘর ঘর, অ্যাসোসিয়েট ঘর ঘর, স্মার্ট ভ্যালু ঘর ঘর। ভেরি গুড, জিন্দাবাদ।